আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি রাউটার এবং একটি চাকু। চাকু দিয়ে প্রথমে পলিথিনগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে ডাকাতি করে। রাউটারের পরে অত্যাচার চলতেছে, না খুললে আমরা কিভাবে দেখব রাউটারটি। এখন রাউটারটি আনবক্সিং চলতেছে। খুব সুন্দর একটি রাউটার, একটি ফানিভাবে রিভিউ করতেছি। দেখতে পারছেন আনবক্সিং করা হবে এখন সেই কাঙ্ক্ষিত রাউটারটি। ওয়্যারলেস রাউটার 300 Mbps, নাম্বার 1। প্যাকেটের গায়ে অনেক সুন্দর সুন্দর স্টিকার। প্যাকেট আমাদের লাগবে না, আমাদের লাগবে মেইন রাউটারটি। রাউটারটি দেখতে পারছেন প্রথম ইউজার ম্যানুয়াল, খায় না মাথায় দেয়, কেউ এটি পড়ে দেখে না। সবাই ওয়াইফাই চালাতে ব্যস্ত, পড়ার সময় ব্যস্ত নয়। কিভাবে সেট আপ করবে এরা ভিডিও দেখে, টিউটোরিয়াল দেখে, কিন্তু পড়বে না। এখন দেখতে পাচ্ছেন আর যে 45 ল্যান কেবেল একটি আছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কেবেল, চার্জার এবং 4 পোর্টের ল্যান কানেকশন নিতে পারবেন। এখান থেকে একটি 1 পোর্ট, একটি পাওয়ার সকেট লাগানোর জন্য, চার্জারের কানেকশন দেওয়ার জন্য একটি সকেট আছে। একটু পরে দেখাবো আপনাদের রাউটারে চার্জার, কিছু দেখার কিছু নাই। এখানে দেখতে পাচ্ছেন 2টো কালো অ্যান্টেনা পাবেন, পুরো গরুর মতো। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পাওয়ার পোর্ট, তারপর ল্যান কেবেল 4টি দেওয়া যাবে, রিসেট বাটন এবং 1 কেবেল। এখানে ইন্টারনেট কানেকশন, হাইস্পিড কানেকশন ঢুকবে অন্য থেকে। আমাদের রিভিউটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক করবেন, ধন্যবাদ। বড় ভাই আবার দেখাচ্ছে এখানে কি লাইন ঢুকবে। হ্যাঁ, এখানে অনু থেকে লাইন ঢুকবে। এখন আমাদের রাউটার সেট আপ করার পালা, সেট আপ করবো একদিন। আমাদের অনেক দেরি হলেও ভিডিওটি দিয়েছি, সেট আপ ভিডিও আপনারা আগে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ধন্যবাদ।